এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখতে দেখতে আমার চিকিৎসনা আজকে 2 বছর কমপ্লিট হয়ে গেল, তাই ওর বার্থডে উপলক্ষে আজকে আমি জামতলায় অল্প কেনাকাটা করতে যাচ্ছি। চিকিৎসনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দিদিভাই জামতলাতেই আছে, ওখানে গিয়ে সামান্য কিছু কেনাকাটা করব, খুব বেশি না। একটা সন্ধ্যাবেলা ছোট্ট পার্টির আয়োজন করেছি, এই জন্য গিয়ে অল্প কিছু কেনাকাটা করব। একটা কেক কিনব আর পায়েসের জন্য কিছু চাল দুধ এইসব কিছু কিনে আনবো। তো চলো আমি তোমাদের শপিংটা আমাদের দেখাচ্ছি এবং জন্মদিনের পার্টিটা তো অবশ্যই দেখাবো। তো ফ্রেন্ডস, আমি টোটো করে জামতলা চলে এসেছি এবং এসে দিদিভাইয়ের সাথেও আমার দেখা হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ আমরা একটা কেকের দোকানে এসেছি, এখানে অনেক রকমের কেক পাওয়া যায়, তার মধ্যে থেকে আমরা আমাদের কেকটাও কিনে নিয়েছি। আর 4 পাউন্ডের কেক আর টুপি টুপিগুলো কেনা হচ্ছে এবং আরও আলাদা সরঞ্জাম সমস্ত কিছুই কেনা হচ্ছে। তো আগে থেকে কেকটা চুজ করে নিয়েছি কারণ ওটাই সবথেকে গুরুত্বপূর্ণ ছিল। তো কেকটা তোমরা দেখতেই পাচ্ছ, উপরে এই 3টা গোলাপটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছিলো। আরও এখানে অনেক রকমের কেক আছে দেখতে পাচ্ছ তোমরা, সব নানা রকম দামের। তো তার মধ্যে থেকে একটা আমি আর দিদিভাই মিলে চুজ করে নিলাম। আগের বছর বুবুন একটা চিকুশোনার জন্য লাভ দেওয়া একটা কেক কিনে নিয়ে গেছিলো, ওটাও খুব সুন্দর ছিল, তো এই জন্য এবার একটু আলাদা রকম নিলাম। আর এই দোকানটা দেখতে পাচ্ছ তোমরা বেলুন দিয়ে সাজানো কি সুন্দর, কারণ দোকানটা কালকেই উদ্বোধন হয়েছে আর আজকেই আমরা কাস্টমার হিসেবে চলে এসেছি। তো যাই হোক, কেনাকাটাগুলো করে নিই, বাড়িতে অনেক কাজ পড়ে রয়েছে, তাও আমাদের কেনাকাটা করতে আসতে হয়েছে কারণ বাড়িতে ছেলেরা কেউ নেই, আমরা তো আছি। কেনাকাটা করে নিয়ে গিয়ে তারপর বাকি কাজে আমরা, বাকি মানে আজকে অনেক কাজ আছে, তার জন্য আমি চাল কিনেছি, দুধ কিনেছি, সেগুলো দিয়ে একটু পায়েস করব, সেই সমস্ত কাজ গুরুত্বপূর্ণ। এই দেখতে পাচ্ছ টুপিগুলো কি সুন্দর, এই টুপিগুলো নেব কয়েকটা। তো এই বাড়ি চলে এসেছি আর চিকিৎসনাকে একটু দিদিভাই ঠাকুর মন্দিরে এসে প্রণাম করে নিয়ে গেল। এই দেখো কেকটা আমি তোমাদেরকে এবার খুলে দেখাচ্ছি, কারণ কেকটাতে ক্রিম দিয়ে একটু নাম লেখা হবে, নামটা লিখে নিয়ে এমনি নিয়ে চলে এসেছি আর ক্রিমটাও নিয়ে এসেছি। এবার রাজ নামটা লেখা হবে, দেখতে পাচ্ছ রেড, হোয়াইট, গ্রিন, সব রকম কালার দিয়ে খুব সুন্দর কেকটা। আমার তো এক চান্সই পছন্দ হয়ে গেছিলো, খুব দারুণ হয়েছে কেকটা। তোমাদেরও কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগছে কেকটা। তো গাইস, এবার আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। আর আমি আর সৌরভ দুজন মিলে খুব কষ্ট করে কেমনভাবে বেলুন দিয়ে সাজিয়েছি সেটাও চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই অনলাইন থেকে আমি এগুলো সব অর্ডার করেছিলাম, অনলাইন থেকে মাত্র 200-800 টাকায় সমস্ত কিছু হয়ে গেছে। এই হ্যাপি বার্থডে লেখা বেলুনগুলো, পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা, আর এই 50 খানা বেলুন হোয়াইট, তারপরে গোল্ডেন আছে আর ব্ল্যাক কালারের এই বেলুনগুলো। তো বেলুনগুলো ম্যাচটা করেছে খুব দারুণ, আমার ঘরের সামনেই আমরা একটু সাজিয়ে ফেলেছি।